চারিদিকে বেসরকারি স্কুলের রমরমা, কিন্তু বালুরঘাটের দুর্লাপুরে সবাই ভালো স্কুল বলতে বোঝেন দুর্লাপুর প্রাথমিক স্কুল। সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুল যে কোনো বেসরকারি স্কুলকেই টেক্কা দিচ্ছে। বালুরঘাট ব্লকের দুর্লাভপুর প্রাথমিক স্কুলের উন্নত পরিকাঠামো এবং উন্নত মানের পঠন পাঠনের জন্য এলাকায় কোনো বেসরকারি স্কুল গড়ে ওঠেনি, কারণ এই স্কুল ছেড়ে অন্য স্কুলে পড়াবার কথা এলাকার কেউই ভাবেন না। আশপাশের অন্যান্য গ্রাম থেকেও ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে এই প্রাথমিক স্কুলে পড়ার জন্য। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 120, শিক্ষক রয়েছেন 5 জন। প্রাথমিক স্কুলের নিজস্ব লাইব্রেরি, আলাদা ধরনের ক্লাসরুম, এমনকি উন্নত শৌচাগার ও রন্ধনশালা এলাকার সাধারণ মানুষের নজর কেড়েছে। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দুর্লভপুর। পঠন পাঠনকে আকর্ষণীয় করে তুলতে স্কুলের শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের পেইন্টিং করা হয়েছে। স্কুলের দেওয়ালের দিকে চোখ গেলেই জানা হয়ে যায় অনেক কিছু, বই পড়ে শেখার দরকার পড়ে না। এগুলো হচ্ছে আমাদের টিএলএম হিসেবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, মেনলি আজকে আমাদের যদি শিশু শ্রেণীর যে ঘরটা আছে সেটা আমরা বাচ্চাদের, তারা বিভিন্ন জায়গার থেকে আসে, বিভিন্ন এলাকার থেকে আসে এবং তারা একটা সেখানে একটা হইচই শুরু করে দেয়। আজকে এই টিএলএমটা একটা গাছের যেমন বিভিন্ন বর্ণ আছে, সেই বর্ণ আমরা অনেক দিন ধরে তাদেরকে পড়াতে পারি এবং তাদেরকে আকর্ষণ করি আমরা প্রথমে ওর মাধ্যমে। তারপর আস্তে আস্তে আমরা মেন আমাদের মূল যে স্রোত, সেই মূল স্রোতে মানে পড়ার মধ্যে ঢুকে যায়, কিন্তু সেটা মানে প্রথমেই যে ওরা একটা যেন ভয় না পায় তার জন্য আমাদের এই চিন্তা ভাবনা। প্রধান শিক্ষকের দাবি, অন্যান্য স্কুলের মতোই তারাও সরকারি সাহায্য পান, শুধুমাত্র ইচ্ছা ও গ্রামবাসীদের সহযোগিতাতেই এত ভালো পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে প্রত্যন্ত গ্রামেও। শিক্ষক ও অভিভাবকরা স্কুলের উন্নত পরিকাঠামোর জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষা দফতরকে। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।